কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে নিট ইউজি অর্থাৎ ডাক্তারি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন ফর্ম কবে হবে সেই নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। এছাড়াও নিট ইউজি অ্যাপ্লিকেশন 2024 এক্সাম ডেট, এলিজিবিলিটি, ফিস, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তা বন্ধুরা, তোমরা প্রতিবারের মতো এবারেও কিন্তু তোমরা নিটের ইউজির যারা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ অনেকেই নিট অর্থাৎ ডাক্তারি পরীক্ষা 2-3 বছর ধরে প্রিপারেশন নিয়ে দেয়, তাদের কাছে খুব সুখবর। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ঠিক বা পরের দিকে কিন্তু ফর্ম ফিল আপের জন্য এর খোঁজ নেওয়া হয়। ঠিক এই মতো অবস্থাতে ঠিক এই সময়টি তার একটি প্রথম প্রাধান্য সময়। অর্থাৎ বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে নিট ইউজি অ্যাপ্লিকেশন ফর্ম কবে হবে কি, এই নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচ্য বিষয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA শর্টলি অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু নিটের এক্সামের যে অ্যাপ্লিকেশন ফর্ম কবে হবে তার যে শিডিউল সেটি কিন্তু ঘোষণা করবে। তারা অলরেডি বলে ফেলেছে যে এটা এক্সপেক্টেড হতে পারে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এ মাসে ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন এটি কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপ, এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। নিট ইউজি হ্যাজ বি স্টার্ট অর্থাৎ মে মাসের 5 তারিখে কিন্তু অ্যানাউন্সমেন্টের কিন্তু হয়ে আছে নিটের ইউজির ফর্মের এর এক্সামের জন্য, অর্থাৎ এক্সাম ডেট কিন্তু 5ই মে 2024 ঘোষণা হয়েছে এর মধ্যে। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশনের স্টার্ট ডেট এই মুহূর্তে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2024, রেজিস্ট্রেশন শেষ হবে মার্চের 2024, এক্সাম হবে 5ই মে 2024। অফিসিয়াল ওয়েবসাইট হলো NTA NET NTA.NIC.IN। তা বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে এই নিট ইউজির জেনারেলের ফিস 1700 টাকা হতে পারে, EWS OBC NCL জেনারেল 1600 টাকা, STSC থার্ড পার্টি হ্যান্ডিক্যাপ 1000 টাকা, আউটসাইড হলো 9500 টাকা। এছাড়া যেটি হয় 10+2 ফিজিক্স, ম্যাথ, ইংলিশ এই নিয়ে কিন্তু পরীক্ষা হবে প্রতি বছরের ন্যায়। 17 বছররা কিন্তু 31 ডিসেম্বর 2024 তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল নিটের একটি ইনফরমেশান। আবার আমাদের কাছে এলে কিন্তু আমরা অবশ্যই নতুন কোনো ইনফরমেশান এলে অবশ্যই কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এছাড়াও আরেকটি হলো যে নিটের MBBS-এর যে এবছরকার ভ্যাকেন্সি, অর্থাৎ এবছর মোট টোটাল নিটে 2024-এ 612টি মেডিকেল আর 315টি ডেন্টাল কলেজ আছে, যেখানে MBBS 99763টি আর 26949টি হলো BTS অল ইন্ডিয়া বেসিকের কিন্তু এই সেটটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়াও জিপমারে 249টি, এমসের 1899টি কিন্তু এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু ঘোষণা করা হয়েছে। 200 নম্বরে পরীক্ষা হবে, 162 প্রশ্নের মধ্যে তাকে স্কোর থাকবে 720, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশন কবে থাকবে সেটি আমাদের চোখে থাকবে, অবশ্যই অ্যাপ্লিকেশন কবে ডেট পেলে কিন্তু আমরা তোমাদেরকে পারফেক্ট জানালাম তোমাদের টেন্টেটিভ ডেটটা, পরবর্তীকালে ডেটটি অরিজিনাল হলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, আজকে এখানে, আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।